অবশ্যই প্লেয়াররা যথেষ্ট ভালো, শুরু থেকেই যে উইকেটের যে কন্ডিশন ছিল এখানে হার্ড ছিল ফার্স্ট আওয়ারটা ব্যাটিং করা। আমাদের ওপেনাররা যথেষ্ট তামিম সাইফ এরা ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে, তারপর শান্ত দেন মুশফিক ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে। তো ওটা বোলাররা যথেষ্ট হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে ডায়মন্ড লেন এবং গেট ইউজ টু হওয়ার জন্য। তো ওটা আমার বিশ্বাস যে এই প্র্যাকটিস ম্যাচে যথেষ্ট ভালো ফিডব্যাক কিছু আমরা পেয়েছি এবং এটা আগামী দিন খেলা শেষ হওয়ার টেস্ট ম্যাচের জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবো। সে ভেরি ইম্পর্ট্যান্ট ছিল আমাদের জন্য, কারণ আমরা শ্রীলঙ্কায় আসার পরে যে প্র্যাকটিস ম্যাচের অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা পুরোপুরি এখানে ফ্যাসিলিটিটা ইউজ করতে পেরেছি এবং আমাদের প্লেয়াররা যথেষ্ট দুদিন প্র্যাকটিস করার পরে এই ম্যাচ প্র্যাকটিসটা পেয়েছে, এটা আমাদের জন্য যথেষ্ট উপকৃত হয়েছে। স্পেশালি ওয়েদার কন্ডিশন সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার জন্য, উইকেট এবং যে হিউমিড এখানে এটার সাথে পুরোপুরি ইউজ হওয়া প্লেয়ারদের জন্য দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট ছিল। তো এই দুদিনের ম্যাচে আমরা আজকে প্রথম দিন শেষ করছি, তো আমার মনে হচ্ছে প্লেয়াররা যথেষ্ট ইউজ হয়েছে ওয়েদার কন্ডিশন এবং উইকেটের সাথে এবং যথেষ্ট ভালো প্র্যাকটিস হয়েছে এবং আমাদের টপ অর্ডাররা যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এবং বোলাররাও যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেন্থে ভালো জায়গা বল করেন। ওভারঅল আমি বলবো দিস ইজ এ ভেরি গুড প্র্যাকটিস ম্যাচ এবং এটা আমাদের আরেকদিন আগামী দিন খেলা আছে, এটা খেলার পরে পুরোপুরি আমরা প্রিপারেশন নিতে পারবো টেস্ট ক্রিকেটের জন্য। প্র্যাকটিস ম্যাচে একটা বোলারদের জীবনে খুবই হার্ড একটা সেশন গিয়েছে, কারণ যে উইকেটের কন্ডিশন বাউন্স যথেষ্ট ভালো এবং যেহেতু এটা একটু ফ্ল্যাট ট্র্যাকের মতো এবং এখানে হয়তো টেস্ট ক্রিকেটও এরকম উইকেট আসতে পারে, তো এই গরমের মধ্যে কন্টিনিউয়াস রাইট জায়গায় বল করা এন্ড কনসেন্ট্রেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার মনে হয় যে আগামী দিনে আরেকটা দিন আমাদের অপরচুনিটি আছে ম্যাচ প্র্যাকটিসে ইউজ হওয়ার জন্য। আমার বিশ্বাস যে আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি এটা ইউজ হতে পারবে, এটা আমাদের টেস্ট ক্রিকেটের আগে প্রিপারেশনের জন্য যথেষ্ট কাজে লাগবে।